শুরুতেই সংবাদ শিরোনাম, আফগানদের সাহায্য করার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানালেন বারদার। তুরস্ক থেকে 30 হেলিকপ্টার ক্রয় বাতিলের খবরকে মিথ্যা বলল পাকিস্তান। হিজবুল্লাহকে আরব বিশ্বের জন্য হুমকি মনে করে সৌদি আরব। কাজাকিস্তানে সহিংসতায় পুলিশ সহ নিহত 44, আহত হাজার। ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত থাকবে, হুঁশিয়ারি হামাসের। 4 বছর পর সৌদি যাচ্ছেন এরদোগান। আরবি ভাষায় কথা বলাই সংসদ সদস্যকে ধমক দিল ইসরায়েল। এবার বিস্তারিত। আফগানিস্তানের জনগণকে সাহায্য করার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রীর প্রধান সহকারী মোল্লা আব্দুল গনি বারাদার। তিনি বিভিন্ন বিদেশি দেশকে বলেছেন আফগানিস্তানের রাজনীতি নিয়ে চিন্তা না করে দেশটির জনগণকে সহায়তা করার জন্য। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে তল নিউজ। আফগানিস্তানের সরকারি গণমাধ্যম আরটিএতে প্রচারিত এক ভিডিও বার্তায় মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, আফগানিস্তানের জনগণ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কারণ একদিকে পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানের ওপর বিভিন্ন কঠোর অবরোধ আরোপ করেছে, অপরদিকে বিগত 20 বছর দেশটিতে এমন কোনো অবকাঠামো নির্মাণ করেনি যাতে করে জনগণকে চাকরি দেওয়া যায়। এসব কারণে এখন আফগানিস্তানের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আফগানরা এখন নগদ টাকা, আশ্রয় ও খাদ্যর অভাবে ভুগছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন। এখনই আফগানদের জরুরি মানবিক সাহায্য দরকার। মোল্লা আব্দুল গনি বারাদার আরও বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের সকল দুর্ভোগ মোকাবেলা করতে প্রস্তুত। তালিবান কর্তৃক আফগানিস্তানের সকল মন্ত্রণালয় ও সরকারি বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে যেন দেশটির জনগণকে সাহায্য করা হয়। এই নির্দেশনা এমন সময় দেওয়া হয়েছে যখন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নাগরিকরা প্রবল তুষারপাত ও বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে। তুরস্কের কাছ থেকে 30টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় বাতিল করেছে পাকিস্তান। দেশটির কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করে, তবে পাকিস্তানের ISPR জানিয়েছে খবরটি ভিত্তিহীন। সেনাবাহিনী বলছে গণমাধ্যম বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে। শুক্রবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক বাবর ইফতিখার। বিবৃতিতে বলা হয়, তুরস্কের কাছ থেকে 30টি অ্যাটাক হেলিকপ্টার কেনার নিয়ে ISPR যে বিবৃতি দিয়েছিল, কিছু গণমাধ্যম সেটি ভুলভাবে তুলে ধরেছে। এটি পরিষ্কার যে পাকিস্তান কখনো তুরস্কের কাছ থেকে হেলিকপ্টার ক্রয় করার চুক্তি বাতিল করেনি। এ বিষয়ে যে সমস্ত খবর বের হয়েছে তার সবগুলো ভিত্তিহীন। এর আগে ISPR এর দেয়া বিবৃতির বরাতেই পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছিল, পাকিস্তান তুরস্কের সঙ্গে চুক্তি থেকে সরে এসেছে, বর্তমানে এ নিয়ে চীনের সঙ্গে একটি চুক্তির জন্য দর কষাকষি চলছে। তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়, ইসলামাবাদ এখন চীনের উন্নততর Z-19 AME মডেলের হেলিকপ্টার কেনার চেষ্টা করবে। এটি চীনা J-10 এর আপগ্রেডেড সংস্করণ। যদিও পাকিস্তানে পরীক্ষার সময় চীনা হেলিকপ্টারের ইঞ্জিন খারাপ পারফরমেন্স দেখিয়েছে, তবে এখন পাকিস্তানের কাছে আর কোনো বিকল্প নেই। 2018 সালে তুরস্ক থেকে 30টি T-129 অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে সম্মত হয় পাকিস্তান। এই হেলিকপ্টারগুলোর ইঞ্জিন তৈরি করে যুক্তরাষ্ট্রের কোম্পানি LHTEC। ফিলিপাইনের ক্ষেত্রে একই ধরনের ইঞ্জিন রফতানিতে অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে পাকিস্তানের ক্ষেত্রে তারা সেটি আটকে দেয়। ধারণা করা হয়, রাশিয়া থেকে S-400 ক্রয়ের কারণে তুরস্ককে শাস্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। লেবাননে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের অভিযোগ, আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য হিজবুল্লাহ হুমকি স্বরূপ। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। বৃহস্পতিবার লেবাননে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি দেশটির ওকাজ পত্রিকাকে বলেন, লেবাননের এই সংগঠনটির কর্মকাণ্ড ও আচরণ আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। তিনি বলেন, হিজবুল্লাহ তাদের সিদ্ধান্তকে লেবাননের রাষ্ট্র কর্তৃপক্ষ ও দেশটির সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেয়। এর মাধ্যমে তারা লেবাননের শান্তি ও নিরাপত্তাকে ব্যাহত করছে। ওয়ালিদ বুখারি জোর দিয়ে বলেন, লেবাননের রাষ্ট্র ব্যবস্থার ওপর হিজবুল্লাহ আধিপত্যকে বন্ধ করতে হবে।
তাদেরকে অস্ত্র হাতে তুলে নেওয়া থেকে বিরত রাখতে হবে, কারণ তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না মেনে এসব অস্ত্র ব্যবহার করছে, তারা লেবাননের বাইরে হস্তক্ষেপ করছে। সৌদি রাষ্ট্রদূতের এমন বক্তব্যের আগে হিজবুল্লাহ প্রধান বলেছিলেন, সৌদি আরব উগ্রবাদী চিন্তা ভাবনার বিস্তার ঘটাচ্ছে। কাজাকিস্তানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীর সংঘর্ষে পুলিশ সহ অন্তত 44 জন নিহত হয়েছে। শুক্রবার কাজাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত রোববার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে 26 অস্ত্রধারী অপরাধীকে হত্যা করা হয়েছে, অপরদিকে আরও 3000 জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে সংঘর্ষে 18 পুলিশ ও ন্যাশনাল গার্ড সার্ভিসের সদস্য নিহত হয়েছেন। এদিকে কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ বিক্ষোভ দমনে কোনো সতর্কীকরণ ছাড়াই গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন। শুক্রবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, শক্তিশালী সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের ধ্বংস করা হবে। এদিকে তোকায়েভের অনুরোধ বৃহস্পতিবার রাশিয়া এক শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে। হঠাৎ করে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে 6 দিন আগে এই বিক্ষোভ শুরু হলেও বর্তমানে কাজাকিস্তানের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তা এক গণবিক্ষোভের রূপ নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। সংগঠনটি আরও বলেছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে অপরাধ যজ্ঞ চালিয়েছে তা অবর্ণনীয়। শহীদ ফিলিস্তিনি দিবস উপলক্ষে গতকাল হামাস এক বিবৃতি দিয়েছে। এতে সংগঠনটি বলেছে, আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি অবর্ণনীয় অপরাধ যজ্ঞ চালিয়েছে এবং দখলদার নেতারা, সেনারা এবং তাদের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে যে ঘৃণ্য গণহত্যা চালিয়েছে সেজন্য তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে বিচারের আওতায় আনা হবে। ফিলিস্তিনি শহীদদের রক্তের প্রতি নতুন করে শপথ নিয়ে সংগঠনটি অস্বীকার ব্যক্ত করেছে যে তারা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা এবং সমস্ত শরণার্থী ফিলিস্তিনি নিজ মাতৃভূমিতে না ফেরা পর্যন্ত প্রতিরোধের এই ধারা অব্যাহত থাকবে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, শহীদ পরিবারগুলোর প্রতি আমরা অনুগত থাকব, কারণ তারাই আমাদের জনগণের সঠিক অংশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে তিনি এই সফর করবেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, সোমবার ইস্তানবুলে এক বৈঠকে অংশ নেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট 2021 সালে বৈদেশিক বাণিজ্য প্রাথমিকভাবে এগিয়ে নেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি সৌদি আরবের সঙ্গে আগামী মাসে ব্যবসা নিয়ে আলোচনার কথা জানান। এক দশক উত্তেজনার পর আঙ্কারা এবং রিয়াদ সাম্প্রদায়িক মাসগুলোতে কূটনৈতিক টানাপোড়েন মীমাংসার চেষ্টা করছে। এ সময় এরদোগান বলেন, আমরা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু আমাদের কথা দেওয়া হয়েছে এবং আমি নিশ্চয়ই ফেব্রুয়ারিতে সৌদি সফরে যাব। 2018 সালে সৌদি আরবের ইস্তানবুল কনসুলেটে সৌদি সরকারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। এছাড়া তুরস্ক, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও পুনরায় সম্পর্ক গড়তে অগ্রসর হয়েছে। 2021 সালের মে মাসে তুরস্ক আলোচনার জন্য সৌদি আরবে একটি প্রতিনিধি দল পাঠায়। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করেন। অনানুষ্ঠানিক এই অবরোধ এড়াতে তুরস্কের রপ্তানিকারকরা খাদ্য, পোশাক এবং অন্যান্য পণ্যগুলো বিভিন্ন জায়গায় রপ্তানি শুরু করে। প্রসঙ্গত, সর্বশেষ 2017 সালে সৌদি আরব সফর করেন তুর্কি প্রেসিডেন্ট। ইসরায়েলের সংসদে আরবি ভাষায় কথা বলায় হেনস্থার শিকার হয়েছেন ওয়ালিদ তাহা নামের একজন ইসরায়েলি ফিলিস্তিনি সংসদ সদস্য। ওয়ালিদ তোহা ইউনাইটেড আরব লিস্ট দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বৃহস্পতিবার নতুন বিদ্যুৎ আইন নিয়ে ইসরায়েলের সংসদে কথা হচ্ছিল। যখন ওয়ালিদের কথা বলার সময় আসে তখন তিনি আরবিতে বক্তব্য দিতে শুরু করেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদস্য ডেভিড আমসালেম তাকে ধমক দেন। চিৎকার করে তিনি বলতে থাকেন, এটা ইসরায়েলের সংসদ, এখানে হিব্রুতে কথা বলতে হবে।
সংসদের এই অধিবেশনটিতে সভাপতিত্ব করছিলেন মানসুর আব্বাস, ওয়ালিদ তাহা তার দল ইউনাইটেড আরব লিস্টের সদস্য। সর্বশেষ নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে যোগ দেয়, এতে করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা। এদিকে সংসদে ওয়ালিদ তাহাকে হেনস্থা করার পর সামাজিক মাধ্যমগুলোতে তাকে নিয়ে সমালোচনা করে লিকুদ পার্টির অন্য সদস্যরা। ইসরায়েলের মোট জনসংখ্যার 20% হল ইসরায়েলি ফিলিস্তিনি, এ কারণে আরবি ইসরায়েলের দাপ্তরিক ভাষা ছিল, কিন্তু 2018 সালে দাপ্তরিক ভাষা থেকে আরবিকে বাদ দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।